কি বলছো মা? মুকে ডিভোর্স দিয়ে দেবো? হ্যাঁ ডোডো, না হলে মুহের ভয়ানক ক্ষতি হয়ে যাবে, আর তার দায়িত্ব তো তোকেই নিতে হবে। আমায়? আমি কি করলাম? তুই বুকে হাত দিয়ে বলতো টুটু, তুই মুখে কখনো সত্যিকারে ভালোবাসতে পারবি? যেরকম ভালোবাসায় একজন মেয়ে তার স্বামীর কাছ থেকে আশা করে, তুই তো একটু আগে স্বীকার করলি তুই জানলি কি ভালোবাসিস, তাহলে মুহের দোষটা কোথায় বলতো? মতো তোর অনেক উপকার করেছে, বিপদে পাশে দাঁড়িয়েছে, আজ ওকে এইভাবে একটা প্রেমহীন জীবন যাপন করতে হবে কেন রে? যদি ওকে ভালোবাসতে না পারিস তাহলে ওকে ওকে মুক্তি দিয়ে দে, ওকে আর কষ্ট দিস না টুটু। মা, তুমি মুকে নিয়ে এত ভাবো? ভাবছি, আমার জীবনটাই দেখ, একটা সম্পূর্ণ ভালোবাসাহীন শূন্যতায় ভরা জীবন। কি ভাবছে ডোডো? আমার কথা সব বুঝছে তো ঠিকঠাক? তোর বাবা আর আমি দুটো একদম আলাদা ধরনের মানুষ, কোনো মিল নেই। আর তুই আর মো সম্পূর্ণ আলাদা। আমি ভাবতে খুব কষ্ট হয় রে ডোডো, যে তোর জীবনটাও শেষ পর্যন্ত সে আমারই মতন হলো। তবে আমার জীবনে তো আমি তোকে আঁকড়ে ধরে বেঁচেছি, কিন্তু মো সন্তান থাকলে অনেক কিছু মেনে নিতে হয়, মেনে নেওয়া সহজ হয়, কিন্তু মো কি করবে টোটো? আমি বলছিলাম কি, যে তোরা কি সন্তান নেবার কথা কিছু ভাবছিস? ডোডোর ব্রেন ওয়াশ করতে পারছি কি আমি? আচ্ছা, আমি যা বলছি ও কি বুঝছে? আমি জানি তোর অস্বস্তি হচ্ছে ডোডো, কিন্তু আমি তো মা। সত্যি করে বলতো ডোডো, তুই আর মুকে এরকম কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিস? মা, তুমি সব কি বলছো? প্লিজ মা, না দেখ, আসলে আমি নিজেও একটা মেয়ে, তাই এসব ভাবতেই বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি রে তোকে। আসলে এটা একটা সমঝোতার বিয়ে, তো যদি কোনো কারণে তোদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, যদি তোর আলাদা হয়ে যাস, তখন মো বাচ্চাটা নিয়ে কোথায় দাঁড়াবে এটা ভাবতে হবে তো। কোনোভাবে ভুল করেও কিন্তু মোকে এই ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলিস না রে। দেখ, সমাজটা খুব কঠিন তো, সব কিছু মানে দেখ, আজকে তোরা যদি দুজনে মিলেও ভুলটা করিস তাহলে কিন্তু সব ঝঞ্ঝাট, সব দায় বোঝাটা কিন্তু মুকে বইতে হবে রে। প্লিজ, কি বলছ এগুলো? আমি এখন এসব নিয়ে ভাবছি না। তাই বললি কি হয় নাকি? ভাবতে তো হবেই, বিয়েটা তো হয়ে গেছে না? দেখ, তোর স্ত্রীকে ভালোবাসা তোর দায়িত্ব, ওকে আদরে সোহাগে ভরিয়ে রাখা তোর কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু তুই যদি চান্দিকে ভুলতে না পারিস, যদি মোয়ের কাছে গেলে পর তো চান্দির কথা মনে হয়, তাহলে তো মুখে আটকে রাখাটা ঠিক হবে না। আর দেখ, যদি তুই যদি নিজে মনে বুঝতে পারিস যে তুই মুখেই ভালোবাসিস, মানে চান্দিকে আর নয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক যে একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে সেটা তো আটকাশটা নিজেকে, সে তো ঠিকই আছে। কিন্তু যদি চান্দিকে বলতে না পারিস তাহলে কিন্তু এরকম একটা কিছু মুখে জড়াস না রে।
ওর মেয়েসহ কোনোদিন এই বাচ্চা নিয়ে মুখে মেনে নেবে তোদের ছাড়াছাড়ি হয়ে গেলে? দেখ, এই সমাজটা না মেয়েদের জন্য খুব কঠিন একটা জায়গা। তুই তো ছেলে, তুই খুব এটা বুঝবি না। আজকের ঘটনাটা দেখ না, তোর আম্মা তার বড় জামাইয়ের সব রকম অপরাধ দেখলে কিরম উড়িয়ে দিল যেন কিছুই ঘটেনি। আমরা কিরম লুকিয়ে লুকিয়ে থাকতাম জানিস তো ওই ওই লোকটা এলে। কিন্তু আজ দেখ, ওর আর কোনো দোষ নেই, আমাদেরই বরঞ্চ অপদস্থ করে চলে গেল। তাই জন্যই বারবার বলছি, যদি মুখে ভালোবাসতেন না পারিস কি সম্পর্ক? মা বলছি তো, আমরা এখন এসব ভাবার জায়গায় যাইনি। সত্যি বলতে জানি না যে আমরা কখন এসব ভাবতে পারবো কি না, কারণ আমি বুঝতে পারছি না চাঁদনিকে পুরোপুরি ভুলে গিয়ে মুখে ভালোবাসা আমার পক্ষে আদৌ সম্ভব কি না। আদৌ কি চাঁদনিকে ভুলে যাওয়াটা সম্ভব আমার পক্ষে? আমি তো মানুষ, মেশিন না। এখন আমার ফার্স্ট প্রায়োরিটি দেবতুনু আঙ্কেলের টাকাটা ফেরত দেওয়া। মাথার উপর 2 কোটি টাকার লোন নিয়ে এসব ভাবার মতো মানসিক অবস্থা আমার নেই। আমি বুঝি রে টোটো, কিন্তু মৌকে ভালোবাসাও তো তোর কর্তব্য না? দেখ, যদি ওকে ভালোবাসতে নাই পারিস তাহলে আটকে রাখিস না। হয়তো ওর জন্য কোথাও সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করে আছে। তুমি মৌকে নিয়ে হঠাৎ এত ভাবছো কেন? কি হয়েছে? কেন ভাবছি শুনবি? দেখ, আমার এই কদিন ধরে মনে হচ্ছে জানিস তো যে আমি মেয়েটাকে ভুল বুঝেছিলাম। ও মধুমিতার মেয়ে হলেও ও না ঠিক পুরোটা মধুমিতার মতো নয়। আজকে দেখ কিরম টিটলিকে বাঁচালো, তাই না? ও আমাদের কত বড় উপকার করলো বল আজকে। তারপর ধরি যে ওই ওই লোকটাকে কিরকম অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ালো বলতো, তাই না? আর সেরকম দেখ তোর আমার মুখে মুখে ঠিকটা ঠিক ভুলটা ভুল বলতে পারলো তো। আজকে ওর রুখে দাঁড়ানো চেহারাটা দেখে আমার মনে ছিল ও তো মধুমিতার মেয়ে নয়, ও তো আমার মধুর। হেরে টুটু, আমি যেন ওর মধ্যে আমার নিজের একটা চেহারা দেখতে পাচ্ছিলাম, আমার ছোটবেলাটা। হেরে টুটু, তোর মাও না ওই মোহন বয়সে ঠিক ওরকমই ছিল, সাহসী, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা। তাই ভাবছিলাম যে আমি ওর প্রতি অনেক অনেক অন্যায় করে ফেলেছি টোটো, ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে। না বুঝে না জেনে মধুমিতার উপর রাগ করে আমি ওকে অনেক দুঃখ দিয়ে ফেলেছি। আমি নিজের ভুলটা শুধরে নেব রে। আমি আমি ভেবেছি ওর কাছে আমি ওর কাছে আমি ক্ষমা চাই। আমি না কখনো দেখ আমি কখনো তোর আমার মতন শাশুড়ি হতে চাইনি রে। আমি সবসময় ভেবেছিলাম একটা বেস্ট শাশুড়ি হব। আমি জানি আমি আমি চাঁদনিকে এখনো ভালোবাসি, আমি ভুলতে পারছি না ওকে। আমি জানি আমার চাঁদনির বেস্ট শাশুড়ি হওয়া হলো না, কিন্তু কিন্তু কি আছে দেখ, যা হওয়ার তা তো হয়ে গেছে না। চাঁদনির বেস্ট শাশুড়ি হওয়া হলো না তো কি আছে, মহির বেস্ট শাশুড়ি হব। মা তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, হ্যাঁ রে টুটু, আমি আমি নিজের সব ভুল শুধরে নেবো।
তুমি আমায় শিখিয়েছিলে যে মানুষ নিজের ভুল বুঝতে পারে, নিজেকে সংশোধন করে নেয়, সেই সত্যিকারের মানুষ। তুমি দেখিয়ে দিলে যে তুমি শুধু মুখেই বলো না, কাজেও করে দেখাও। আই এম প্রাউড অফ ইউ মা, আই লাভ ইউ। মনে হয় কিছু হয়েছে, প্লিজ। বিবেলা 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 বই চলে যা।